এই ক্লাসের যারা নিয়মিত তোমরা ছাত্রছাত্রীরা ক্লাসটাকে ফলো করো তারা মোটামুটি জানো যে আমি বলেছিলাম যে একটি নির্দিষ্ট বিষয় যে পরীক্ষায় চাপে পড়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে সেটার নাম হচ্ছে টাইম প্রেশার এই টাইম প্রেশারটা হচ্ছে একটা বড়ো ব্যাপার এই টাইম প্রেশারের জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হওয়া প্রশ্নও যদি টাইমটাকে ঠিকমতো সাজানো না থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে চাপে পড়ে যায় স্টুডেন্ট তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে মানুষ অনেক কিছুতে ভয় পায় কিন্তু তার মধ্যে একটা বিষয় হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সময় নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাটাকে আমি কমপ্লিট করতে পারবো কিনা এক তো আমি বলেছিলাম যে যদি তোমার প্রিপারেশান খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় যে দ্রুত তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারো কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় যে পরীক্ষাতে প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রশ্ন চুজ করা যেমন একটা বড় ব্যাপার তেমনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক শব্দ সংখ্যার মধ্যে কখনো কখনো ছবি এঁকে বা ক্যালকুলেশন করে সেই প্রশ্নের উত্তরগুলোকে দিয়ে আসাটা সব থেকে জরুরি বিষয় এখন এখন এই যে টেকনিকটা মোটামুটি দেখাবো এই টেকনিকটা কিন্তু একদম ছোট ক্লাস থেকে শুরু করে একদম যারা উঁচু ক্লাস গ্র্যাজুয়েশান হোক বা আরও আরও উঁচু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি এখন সেই পরীক্ষার ক্ষেত্রে প্রথম কি জরুরি প্রথম জরুরি হচ্ছে যে যে সাবজেক্টটাকে আমি পরীক্ষাটা দিতে যাব সেই সাবজেক্টের মার্কস ডিভিশনটা আমার জামা জানা খুব মানে দরকার এখানে আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি এটা হচ্ছে এটা যে কোনো সাবজেক্ট হতে পারে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে এটা আমি একটা মাধ্যমিকের ভূগোলের হিসেবে এটা হাতের কাছে পেয়েছি এটা দেখাচ্ছি যে কীভাবে তোমরা কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রথমত আমি বলেছিলাম যে সেটা টেস্ট পেপার হতে পারে কোনো সহায়িকা বই হতে পারে কোনো রকম দশ বছরের যে প্রশ্নপত্রগুলো পাওয়া যায় সেটা হতে পারে সেটাতে তুমি এই জিনিসটা পাবে সেটা হচ্ছে মার্ক্স ডিভিশন একটি পরীক্ষা যেটা দিতে যাচ্ছ তার এই মার্ক্স ডিভিশন এইটা তোমার খুব দরকার এখন এটাকে নিয়ে তুমি এরপরে করবে কি সেটাই এই ক্লাসে তোমাদেরকে হাতে কলমে কানিকটা শেখাব এবং এটা যদি তুমি শিখে যাও তাহলে কী হবে যে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারবে তাহলে এই মার্কস ডিভিশন যেমন তোমার প্রস্তুতির ক্ষেত্রে মানে পড়াশোনাটা যখন মানে কন্টিনিউ করছো তোমরা যখন আমি বলেছি যে স্টাডি শিডিউল বানিয়ে বানিয়ে এগোতে হয় সেই স্টাডি শিডিউল বানানোর ক্ষেত্রে কিন্তু এই যে মার্কস ডিভিশনটা আছে কোন চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসছে তোমার কিন্তু প্রস্তুতি নিতেও সুবিধা হবে যেমন আমি বলেছি শর্ট কোশ্চেনের খাতা করতে শর্ট কোশ্চেন এম সি যে মানে নোটের শর্ট নোটের খাতা করতে বলেছি লংয়ের খাতা করতে বলেছি তাহলে লং প্রশ্ন মাঝারি প্রশ্ন শর্ট কোশ্চেন এই সমস্তগুলো হচ্ছে আলাদা আলাদা খাতা করতে বলেছি এবং পরিকল্পনার খাতা করতে বলেছি তাহলে শর্ট নোটের খাতাগুলো থাকলে এই সমস্ত যে মার্স ডিভিশন তার সঙ্গে যদি তুমি মেশাও তারপরে গিয়ে তুমি তোমার প্রস্তুতির জায়গাটাকে কমপ্লিট করলে এইবার হচ্ছে আসল জায়গা সেটা হচ্ছে টাইমের জায়গাটা টাইমের জায়গা যেমন দৈনন্দিন টাইম থাকে তেমন টাইমের জায়গাটা তোমার কিন্তু পরীক্ষা হলেও থাকে এখন পরীক্ষা হলে টাইমের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে পরীক্ষা ক্যামেরাটা একটা ছিল সেই জন্য একটু দাঁড়ালাম পরীক্ষা হলে টাইমের ক্ষেত্রে কিন্তু তোমাকে আগে পরিকল্পনাটা করে নিতে হবে আগে পরিকল্পনাটা করে নিয়ে তারপরে সেটাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে হাতে টাইমটাকে তুলতে হবে এবং তারপর তোমাকে পরীক্ষায় বসতে হবে তাহলে আর কোনো চাপ থাকবে না চলো হাতে কলমে দেখাই যে এইখানে দেখো একটা ভূগোলের মার্কস ডিভিশন দেওয়া রয়েছে যে এমসিকিউ তোমাকে এত বিভাগ টিভাগ না দেখলেও চলবে তুমি স্টেট চলে এসো যে এক নম্বরে আমার কটা আছে কত নাম্বার আছে তুমি দেখলে এখানে চোদ্দো নাম্বার আছে তাহলে চোদ্দ নম্বর এক নম্বরের এমসিকিউ যদি হয় তাহলে কতগুলো প্রশ্ন এখানে আসছে চোদ্দটা কোশ্চেন আসছে এখানে কোশ্চেন আসছে এখানে এক নম্বর হলে কি হচ্ছে নম্বর এখানে দেখো এক নম্বরের শর্ট কোশ্চেন আছে এক নম্বরের শর্ট কোশ্চেন আছে তাহলে টোটাল কোশ্চেন এক নম্বর করে হলে কি হচ্ছে বাইশটা তাহলে টোটাল কোশ্চেন সংখ্যা কত বাইশটা বাইশটা কোশ্চেন এক নম্বরে গেল সেমলি এখানে যদি দু নম্বরের প্রশ্ন মান হয় দু নম্বরের প্রশ্ন মান হয় আর তোমার হচ্ছে এখানে হচ্ছে বারো টোটালে আছে তাহলে দু নম্বর যদি হয় তাহলে বারোটা মানে ছটা কোশ্চেন হচ্ছে এখানে তেমনি এখানে খেয়াল করে দেখো তিন নম্বরের কোশ্চেন আছে এই তিন নম্বরের কোশ্চেন তোমার কত করে আসছে তিন নম্বরের কোশ্চেন কটা আছে এটাও আছে একটা দুটো তিনটে চারটে 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 তাহলে চারটে তিন নম্বরের কোশ্চেন আসছে চারটে কোশ্চেন হচ্ছে পাঁচের কটা কোশ্চেন আসছে এখানে দুটো এখানে দুটো তাহলে কত হচ্ছে চারটে পাঁচ নম্বরের কোশ্চেন হচ্ছে আর এইটা হচ্ছে তোমার এই ম্যাপ ম্যাপে দশ দশ রয়েছে তাহলে এইটাকে যদি এবার আমি একটা টাইম মানে একশো তাহলে কি হচ্ছে আমার হাতে কত আছে একটি পরীক্ষাতে আমার হাতে আছে টোটাল যদি ধরি একশো আশি মিনিট ঘন্টায় ভাববে না একশো আশি মিনিট আছে তোমার হাতে তো এইবার দেখো এবার যদি আমি হলের টাইম ম্যানেজমেন্টটাকে সাজাই তাহলে কি হচ্ছে আমি আগে দেখেছি চোদ্দোটা কোশ্চেন এক নম্বর করে তার মানে মার্কস কত হচ্ছে এখানে লিখে রাখলাম ধরো মার্কস এই মার্কসটা যদি লিখে রাখি তাহলে চোদ্দ মার্কস আসছে এমসি থেকে তাহলে এমসি থেকে চোদ্দ মার্কস আসছে কিন্তু ও তো আমি শুধুমাত্র মানে জাস্ট ছোটো ছোটো দাগ মারবো মানে বা বেছে তা তাতে নিশ্চয়ই তোমার বেশি টাইম লাগার প্রয়োজন নেই সেখানে তুমি হিসেব করে রাখো দশ মিনিট এটা এটা প্রাথমিক হিসেব এর ওপরে রিভিশন হবে কোনটায় বেশি একটু বাড়াবো কমাবো সেটা পরে হচ্ছে এবার দেখো এক নম্বরের শর্ট কোশ্চেন বাইশটা তোমায় লিখতে হচ্ছে তা এক মিনিট করে যথেষ্ট হ্যাঁ তা সেখানে তুমি কুড়ি মিনিট দিয়ে রাখলে একটু ফাস্ট লিখবে কুড়ি মিনিট দিয়ে রাখলে দু নম্বরে ওই যে ছটা কোশ্চেন ছিল বারো মার্কস সেখানে তুমি কুড়ি মিনিট দিয়ে রাখছো যেহেতু দু নম্বর একটু লিখতে হতে পারে এক দু লাইন তো সেখানে তুমি কুড়ি মিনিট দিয়ে রাখলে এইবার আসছে তোমার তিন নম্বরের কোশ্চেন ভুলে গেছিলাম তো এখানে আমি লিখে নিচ্ছি চারটে চার ইন্টু তিন ওটাও ধরো বারো তাহলে এখানে তুমি এই 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 চারটে যেহেতু লিখতে হচ্ছে এখানে তুমি এক একটা কোশ্চেনে এইভাবে ভাববে যে একটা কোশ্চেন আমি পাঁচ মিনিট করে দিলাম তাহলে এক একটা কোশ্চেনে পাঁচ মিনিট করে দিলে কত হচ্ছে তিন নম্বরের কোশ্চেন মোটে এটা তো চার নম্বরের কোশ্চেন পাঁচ মিনিট মানে এনাফ তাহলে পাঁচ মিনিট করে দিলে এখানেও তুমি চারটে কোশ্চেনের এগেনস্টে তুমি কি করতে পারছো এখানেও কুড়ি মিনিট দিয়ে রাখছো এবার দেখো পাঁচ নম্বরের কোশ্চেন একটু লিখতে হবে একটু ছবি দিতে হবে তাতে এই ভূগোলের ক্ষেত্রে বলছি অন্য সাবজেক্টের ক্ষেত্রে এই প্ল্যানটাই এইভাবেই করবে কিন্তু মানে কোনটায় কতটা তোমার লিখতে হচ্ছে আর কটা প্রশ্ন সেইটার ওপরে ভিত্তি করে তাহলে পাঁচ নম্বরের কোশ্চেন কি করছো চারটে তাহলে চারটে পাঁচ নম্বরের কোশ্চেন তুমি পাঁচ মিনিট করে দিলে তোমার হচ্ছে কুড়ি মিনিট কুড়ি মিনিট তুমি এখানে দিয়ে রাখলে তাহলে এইবার ব্যালান্স পরে থাকলো তোমার এই দশের ম্যাপটা ঠিক আছে এই একটাই ম্যাপ দশ তোমাকে সেখানে পয়েন্টিং করতে হচ্ছে ঠিক আছে পয়েন্টিং করতে হচ্ছে হচ্ছে সেখানে তুমি এখানে দশ মিনিট দিয়ে রেখে দিলে সরি আমি এখানে একটু ভুল করেছি তোমাদের বলতে এই যে তিন নম্বরের প্রশ্ন তুমি কুড়ি মিনিট দিয়েছিলে চার চারটে কোশ্চেন পাঁচ মিনিট করে লিখছো এখানে আমি দশ মিনিট করে দিয়ে দিয়েছি এক একটা পাঁচ নম্বরের কোশ্চেন দেখো খেয়াল করে পাঁচ নম্বরের কোশ্চেন আমি দশ মিনিট করে দিয়ে দিয়েছি মানে চল্লিশ মিনিট যথেষ্ট মানে আট মিনিট করে না আট মিনিটেরও বেশি এক একটা দশ মিনিট করে এক একটাই লিখতে পারছ যথেষ্ট আর এই ম্যাপে দশটা পয়েন্ট করতে হবে তিরিশ মিনিট আধ ঘন্টা তাতে দিয়ে রেখে দিলাম তাহলে এরপরে আমার টোটালে আসলো কত এই টোটালটা যোগ করে দেখো আহ তোমার হচ্ছে দশ কুড়ি কুড়ি চল্লিশ দশে পঞ্চাশ কুড়ি সত্তর সত্তর আর চল্লিশ একশো দশ একশো দশ আট তিরিশ একশো চল্লিশ মিনিট আমি ওইটা লিখতে ভুল করেছিলাম না তিন তিন নম্বরের ওইটা যার জন্য এখানে একশো কুড়ি লিখেছিলাম এটা হবে একশো চল্লিশ মিনিট তোমার হয়ে গেল পরীক্ষা শেষ যথেষ্ট ভালোভাবে পরীক্ষা শেষ কিন্তু তৎসত্ত্বেও এটা ভুল হয়েছে তৎসত্ত্বেও তোমার হাতে আরো চল্লিশ মিনিট এক্সট্রা আছে কারণ টোটাল তো হচ্ছে একশো আশি টোটাল তো হচ্ছে একশো আশি তাহলে সেখানে তোমার চল্লিশ মিনিট আরও এক্সট্রা রয়েছে এই চল্লিশ মিনিটকে তুমি কি করবে এদের মধ্যে ধার দেবে যদি প্রয়োজন হয় যেমন এই এমসি তুমি ইচ্ছা করলে রিজার্ভে রেখে দেবে এগুলো সব কিন্তু রিজার্ভ তোমার পাঁচ মিনিট একটু বেশি লেগে যেতে পারে এখানে তোমার হয়তো দশ মিনিট বেশি লেগে গেলো এই যে এক নম্বরের কোশ্চেনগুলো মানে তিরিশ কুড়ি মিনিট দিয়েছিলাম এক নম্বরের বাইশটা কোশ্চেন লিখবে সেখানে তিরিশ মিনিট হয়ে গেল হতে পারে এখানে তোমার এই তিরিশ মিনিট না লেগে তোমার হয়তো পঁচিশ মিনিটে কমপ্লিট হয়ে গেল তাহলে তোমার এক্সট্রা পাঁচ মিনিট বাঁচলো এই পাঁচ মিনিটকে এই যে এক্সট্রা পাঁচ মিনিটটা তুমি যেখানে তোমার স্পিড কম হবে টাইম বেশি বেশি লেগে যাবে এই পাঁচ মিনিট সেখানে তুমি গিয়ে ধার দেবে এটা মাথায় রাখতে হবে এবার দেখো এখানে তুমি কুড়ি মিনিট দিয়েছিলাম এখানটাতে এখানে আরও দশ মিনিট এক্সট্রা করে দিয়েছি আর এখানে যে চল্লিশ মিনিট ছিল এই চল্লিশ মিনিটের থেকে তুমি এখানে এই যে তিন নম্বরের এখানে তুমি আরও দশ মিনিট তুমি এক্সট্রা করে দাও তাহলে টোটালে গিয়ে কি দাঁড়ালো এই যে এক্সট্রা পনেরো মিনিট পনেরো মিনিটটা ছিল এখানে তোমার এক্সট্রা আরও পাঁচ মিনিট থেকে যাবে কারণ এইখানে চল্লিশ মিনিট এখানে চল্লিশ মিনিট দিয়েছিলাম সেখানে আরো কুড়ি মিনিট মানে এক ঘন্টা ধরে তুমি শুধু পাঁচ নম্বরের কোশ্চেন লিখছ বড় কোশ্চেনটা মানে মাঝারি কোশ্চেন বলা যায় পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য তুমি পেয়ে গেলে এক ঘন্টা এখানে প্রথম রাউন্ডে দিয়েছিলাম চল্লিশ তারপরে রিভাইজ করে দেখা গেল ওখানে আরও কুড়ি এক্সট্রা দিয়ে রেখেছি তাহলে পাঁচ নম্বর পাঁচ মিনিট তো তুমি এখান থেকেও বাঁচাতে পারো এখান থেকেও বাঁচাতে পারো তাহলে এই পাঁচ পাঁচ দশ মিনিট যদি এখানে বেঁচে যায় তাহলে তোমার কি হবে এই পাঁচ মিনিটের সময় যেটা এক্সট্রা আছে তার সাথে তোমার আরও দশ মিনিট মানে পনেরো মিনিট তুমি এক্সট্রা রিভিশন দিতে পারবে আর ম্যাপে তো তিরিশ মিনিট আমি রেখেইছিলাম ওটাই আশা করি আর বেশি লাগে না তাহলে কী হলো তাহলে এই পনেরো মিনিট তোমার এক্সট্রা থেকে গেলো এবার তুমি গোনো এখান থেকে এখান থেকে গোনো এই হয়ে গেল তোমার পনেরো মিনিট পনেরো এখানে ধরো তোমার হয়েছিল পঁচিশ পঁচিশ আর পনেরো হয়ে গেল চল্লিশ মিনিট চল্লিশ আর কুড়ি এখানে হয়ে গেলো এই যে দশ দশ কুড়ি ষাট মিনিট সরি চল্লিশ এখানে গেলো পনেরো আর এখানে হচ্ছে তিরিশ পনেরো আর তিরিশ হলো পঁয়ত্রিশ টোটাল হলো পঁয়ত্রিশ মিনিট আর এখানে হচ্ছে তিরিশ আর এই তিরিশ মানে হচ্ছে এক ঘন্টা তাহলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওখানে গেল এখানে দেখো এক ঘন্টা এখানে দেখো এক ঘন্টা তাহলে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবার এখানে যদি তিরিশ মিনিট দিয়ে রাখো তাহলে কী হচ্ছে এখান থেকে তুমি তো চল্লিশ মিনিট এক্সট্রা পেয়েছিলে ওটাকেই আমি এখানে ভাগ 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 করে দিয়েছিলাম ঠিক আছে তাহলে এখানে তোমায় কি করতে হবে যে এই যে চল্লিশ মিনিটটাকে তুমি কিন্তু এক্সট্রাই দিচ্ছ আমার হয়তো হিসাবে এখানটা একটুখানি ভুল হচ্ছে কোনোভাবে তো সেটা মোটামুটি আন্দাজের সুবিধার জন্য তোমাকে বলছি এখানে এই এইগুলো কিন্তু এক্সট্রা তোমার কিন্তু প্রাথমিক কিন্তু লক্ষ্য এই লাইনটা এই লাইনটা করে তুমি একশো মিনিট পেয়েছিলে তুমি দেখছো যে পরীক্ষা শেষ হতে আরো চল্লিশ মিনিট তোমার হাতে থাকছে তাহলে এখানে তোমার যেখানে যেখানে প্রয়োজন হবে এটা কিন্তু মেন মেন নয় নয় ভালো করে বোঝে এটা এখানে তোমার যেখানে এক্সট্রা প্রয়োজন হবে সেখানে সেখানে ততটা ততটা তুমি এক্সট্রা করে দেবে কিন্তু এইটা বুঝবে কি করে কতটা এক্সট্রা লাগছে কতটা এক্সট্রা লাগবে সেটা তুমি বুঝবে কি করে এটার জন্য দরকার প্রাথমিক এই টাইম টেবিলটাকে ঠিক করবার পর তোমাকে বাড়িতে একটি এরকম প্রশ্নপত্র নিয়ে টেস্ট পেপার হোক বা দশ বছরের থেকে যে প্রশ্নপত্র পাবে সেটা যেকোনো পরীক্ষা হতে পারে ক্লাসের পরীক্ষা হোক মানে একটা তো পরীক্ষা তো একটা প্রশ্নপত্র অনুযায়ী হয় প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন নেবে বা টেস্ট পেপারের প্রশ্ন নেবে নিয়ে বাড়িতে অন্তত দু থেকে তিনবার একদম ওই টাইম ধরে কি বললাম টাইম ধরে প্র্যাকটিস করবে একদম পরীক্ষার মতো করে এই প্র্যাকটিস করতে গিয়ে দেখতে পাবে হয়তো যে এই তো আমি এখানে টাইম ঠিক করেছিলাম এই যে চার নম্বরের প্রশ্নগুলো এখানে কুড়ি মিনিট ঠিক করেছিলাম না না ওখানটাতে আমার দশ মিনিট এক্সট্রা লাগছে তখন বুঝতে পারবে যখন তুমি এই প্র্যাকটিসটা করবে বাড়িতে মক প্র্যাকটিসটা যখন করবে পুরো কোশ্চেন পেপারটা ধরে একদম তিন ঘন্টা ধরে বসলে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কোন কোশ্চেনটাতে বেশ কোন সেকশনটাতে একটু দশ মিনিট বেশি লাগছে আবার দেখা যেতে পারে যে এইটাতে আমি তিরিশ মিনিট দিয়ে রেখেছি এখানে আমার প্রত্যেকবারই এই প্র্যাকটিস করছি এখানে আমার পঁচিশ মিনিটে হয়ে যাচ্ছে তাহলে এইখানকার পঁচিশ মিনিট নিয়ে তুমি এখানে যোগ দাও এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করো এবং টাইম ম্যানেজমেন্ট করে সেটাকে যদি প্র্যাকটিস করে নাও মিনিমাম দু থেকে তিনবার যদি আরও সারা বছর ধরে যদি তোমার তো বলেছি তোমাদের প্রি সিজনে বই শেষ হয়ে গেলে বারবার বারবার করে রিভাইজ দেবে রিভাইস দিয়ে যদি ভাবো যে একটা কোয়েশ্চেন পেপারকে টেস্ট পেপারে থাকে নিজেদের ক্লাসে যে কোশ্চেন ব্যাংক থাকে সেই পেপারকে নিয়ে যদি বারবার প্র্যাকটিস করতে থাকো টাইম ধরে অবশ্যই টাইমটা ধরে যে ক্লাসে যেরকম টাইম থাকে মাধ্যমিকে বা এইচ আসে যেমন তিন ঘন্টা থাকে তাহলে এবার বলো পরীক্ষার ভয় বলতে এই যে টাইমের ভয় বলতে ঠিক আছে টাইম নিয়ে যে ভয়টা সেটা আর থাকলো না তো আশা করি তোমরা এই ক্লাস থেকে টাইম ম্যানেজমেন্টের একটা প্রাথমিক ধারণা পেলে আমি এই টাইম ম্যানেজমেন্টের আরও ডিটেল ধারণা নিয়ে এটা তো আমি কি বলবো ক্যামেরাটা ধরে রেকর্ড করলাম এবার একদম স্ক্রিনে নিয়ে গিয়ে পিডিএফ থেকে আরও বিভিন্ন রকম মাইন্ড ম্যাপ এবং তার সঙ্গে টাইম টাইম ম্যানেজমেন্টের কী ভূমিকা কীভাবে এগোবে আরও সুক্ষাতি সুক্ষ দিকগুলো আমি দেখাবো পুরনো ক্লাসগুলো দেখো পুরোনো ক্লাসগুলো দেখলে একটা আন্দাজ হবে চ্যানেল সাবস্ক্রাইব করো এই চ্যানেল তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই নিজেদের যদি দেখিয়ে দেওয়ার কেউ থাকে সেই সমস্ত বন্ধুবান্ধব যাদের সত্যিই কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো আর তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাকে কমেন্টে জানিয়েও আমি তার উপরেও ক্লাস নেব। তো চলো আজকের ক্লাসে এই পর্যন্ত আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম এই পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা নিয়ে আগামী ক্লাসে আরও খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে